আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি প্রণব চক্রবর্তী, কাজ করি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা বইয়ের 244 পৃষ্ঠার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বিশেষ করে আপনজনের কথা মনে পড়ে, আপনজনের সেবা চায় মন বারবার, বোধহয় এটাই নিয়ম। যা পাওয়া যায় না বা পাওয়া যাবে না তারই উপর আগ্রহ হয় বেশি। তাই ভাবি জীবনের কত হাজার হাজার দিন এই কারাগারে একাকী কাটাইয়া দিলাম, আর কতকাল কাটাতে হয় কেই বা জানে। তবুও দুঃখ আমার নাই, নীতি ও আদর্শের জন্য অত্যাচার সহ্য করছি। যুগে যুগে অনেক নেতা ও মনীষী নিজের আদর্শ এবং সত্যের জন্য জীবন দিয়েছে, কারাগারে বসে ধুঁকে ধুঁকে মারা গিয়েছে। তাঁদের কথা কেউই তো আজ মনে করে না। এই বাংলাদেশের কত ছেলে ইংরেজের ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবন দিয়েছে, তাদের নাম কেউ মনেও করে না। কেহ যদিও মনে করে তাদের রাষ্ট্রদ্রোহী বলা হয়। এই বাংলাদেশের যুবকদের গলায় বাঙালিরাই তো ইংরেজের হুকুমে ফাঁসির দড়ি পরাইয়া দিয়েছে। একটু দুঃখ তো করে নাই, অনুতাপ তো দূরের কথা। বাংলার মাটির দোষী বোধহয় যে বাঙালিরা আমাকে আসামি করছে, আটকাইয়া রাখছে, জেল দিতেছে। তারাও তো এই মাটিরই মানুষ এবং উচ্চশিক্ষিত। এদের ছেলেমেয়ে ও ভবিষ্যৎ বংশধরদের জন্যই তো আমি ও আমার মতো শত শত কর্মীরা কারাবরণ করেছি। আরও কত লোকই না জীবন দিল তারই ভাইয়ের গুলিতে। এরাও তো একদিন বুঝবে, তবে সময় থাকতে না। সিভিল সার্জন ও জেলের ডাক্তার সাহেবকে বললাম, যদি পারেন ভালো চিকিৎসা করার বন্দোবস্ত করুন। এই অত্যাচারীদের কাছে মাথা নত করব না, মরতে হয় কারাগারেই মরব। পাপ আর পুণ্য পাশাপাশি চলতে পারে না, মৃত্যু যদি জেলেই থাকে হবে, একদিন তো মরতেই হবে। সন্ধ্যায় ঘরের ভিতর বন্ধ করে দেয় আর ভোরবেলা তালা খুলে দেয়, কী করে স্বাস্থ্য ঠিক থাকবে?